নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে আজকে থেকে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক নামে ডেস্ক একটা চালু করেছি এই নাম্বারটি চব্বিশ ঘন্টা আমাদের চালু থাকবে এই নাম্বারে যে কোনো প্রবাসী তারা চব্বিশ ঘন্টা আমাদেরকে তাদের অভাব অভিযোগ বা যে কোনো সমস্যা সেটা আমাদেরকে জানাতে পারবে নোয়াখালীর প্রবাসীরা যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের সহযোগিতা পেতে ডিজিটাল হেল্প ডেস্ক চালু করা হয়েছে এতে ফোন করে বা ডিজিটাল মেসেঞ্জারের মাধ্যমে চব্বিশ ঘন্টা তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য বিশেষ সুবিধাও রাখা হয়েছে তেইশে মে মঙ্গলবার নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এ সময় তিনি বলেন প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা তাদের পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে প্রবাসী কল্যাণ ডেস্ক নামে এ সার্ভিস চালু করা হয়েছে যে কোনো দেশ থেকে এ ডেস্কে জরুরি সেবা পাবেন প্রবাসীরা তারা চব্বিশ ঘন্টা ফোন করে অথবা ডিজিটাল মাধ্যমে মেসেজ দিয়ে সেবা নিতে পারবেন এছাড়া দেশে থাকা যে কোনো প্রতিনিধি প্রবাসীর পক্ষে এ ডেস্কে অভিযোগও দায়ের করতে পারবেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম আরও বলেন প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের শূন্য এক তিন দুই শূন্য এক এক শূন্য নয় তিন তিন নম্বরে যোগাযোগ করতে সকল প্রবাসীদেরকে অনুরোধ করা হচ্ছে এর মাধ্যমে পুলিশের আইনের আওতায় থাকা সকল সমস্যার দ্রুত সমাধান করা হবে এজন্য অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে জেলা পুলিশের বিশেষ শাখার একটি আলাদা টিম গঠন করা হয়েছে এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ রাজনৈতিক অস্থিরতা ও যানজট নিরসনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন পুলিশ সুপার পরে তিনি প্রবাসী হেল্প ডেস্ক টিমের হাতে হটলাইন সিম সহ একটি আধুনিক মোবাইল ফোন তুলে দেন এবং সকল থানার ওসিকে এ বিষয়ে গুরুত্ব দিতে নির্দেশ দেন আমরা নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে আজকে থেকে আমরা নতুন একটি ডেস্ক যেটা অনেক আগের থেকে চালু ছিল এটা নতুন করে আমরা আজকে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক নামে ডেক্স একটা চালু আজকে করেছি এটার হট নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো একশো দশ নয়শো তেত্রিশ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু জিরো একশো দশ নয়শো তেত্রিশ এই নাম্বারটি চব্বিশ ঘন্টা আমাদের চালু থাকবে এই নাম্বারে যে কোনো প্রবাসী তারা চব্বিশ ঘন্টা আমাদেরকে তাদের অভাব অভিযোগ বা যে কোনো সমস্যা যেখানে আইনি প্রতিকার তিনি চান সেটা আমাদেরকে জানাতে পারবে সেই অভিযোগ আমরা মোবাইলের মাধ্যমে পেলেও সেটি রেজিস্টারভুক্ত করে আমরা এটির আইনানুক ব্যবস্থা যেটা নেওয়া দরকার আমাদের একজন সিনিয়র অফিসার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এবং আরও চারজন পুলিশ অফিসারের নেতৃত্বে আমাদের এই টিমটি গঠন করা হলো এবং তারা চব্বিশ ঘন্টা এই হটলাইনটি তারা মনিটর করবে অনুষ্ঠানে সাদ্দাম হোসেন রকি নামে এক গণমাধ্যম কর্মী বিদেশে থাকা এক প্রবাসীর পক্ষে প্রথম অভিযোগটি দায়ের করেন পরে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বিজয় আসেন মোহাম্মদ ইব্রাহিম পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুইয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাহলে এই যে দেশটাকে ম্যানেজমেন্ট করা সুবিধা না হামিদ তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট নোয়াখালী টিভি নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি